नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादे सबाई के स्वागत। आज के आमी रुटी परोटा लुचिर साथे खावार जोन्नो एकटा निरामिष आलुर तरकारी रेसिपि आपनादे साथे शेयर करब, जेटा स्वादे ओ गन्धे साधारणत आमरा जेभावे तैरी करी तार थेके किन्तु एकदमई आलादा। ताई चलुन आर एकटुओ समय नष्ट ना करे रान्नाटा शुरू करी। आज के अत्यंत सुस्वादु आलुर तरकारीटा तैरी करार जोन्नो प्रथमे एर मसलाटा तैरी करे नेब। सेजन्य कड़ाइर मध्ये आमी हाफ ग्लास परिमाण जल दिए हल्का गरम करे नियेछि। एर मध्ये प्रथमे आमी दिए दिच्छि छोटो छोटो चार टुकरो आदा, एकटा टमेटो दिए दिलाम। टमेटोटाके आमी एकटु काट लागिए नियेछि, केननो ताहले एटा स्किनटा ओठाते सुविधा होबे। दिए दिच्छि दुटो शुकनो लंका, दिए दिच्छि एक चामच गोटा जिरे, एक चामच दिए दिच्छि गोटा धने, दिए दिच्छि गोटा गरम मसला, तार मध्ये आछे दु तीनटे एलाच, दु तीनटे लवंग, एकटा दारचिनी। एर साथे दिए दिच्छि एकटा तेजपाता, दु टुकरो करे दिलाम। एर साथे दिए दिच्छि हाफ चामच कालो सर्षे, आर दिए दिच्छि सात आठटा गोटा गोलमरिच। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে এটা চার পাঁচ মিনিট সমস্ত কিছু সেদ্ধ করে নিচ্ছি। মিনিট চারেক মশলাটা সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনা খুলছি। মশলাগুলো মোটামুটি এখন সফট হয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই মশলাটা নামিয়ে রেখে দিচ্ছি, এটা ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে বেটে নেব। মশলাটা বেটে রেখে দিয়েছি। আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি। আমি এখানে তিনটে বড় সাইজের আলু নিয়ে, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি, তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। আর এই আলুগুলোকে আমি হালকা করে জলে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে এই তরকারিটা রান্না করলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আলু ভাজার পরে বা যে তেলটা আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প মেথি, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা মশলাটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হয়ে যায়। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেলেও ভিজিট করতে পারেন। ফেসবুক পেজ লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মিনিট দুয়েক মশলার সাথে ভেজে রাখা আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল, তার মধ্যেই আমি জল নিয়ে দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি চান সেই রকমই জল দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা ভীষণ ইজি, কিন্তু সাধারণত আমরা যেরকম আলুর তরকারি খেয়ে থাকি এটা কিন্তু তার থেকে টেস্টটা একদম আলাদা, ভীষণ ভালো হয় খেতে। রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। এবার প্রথমেই দেখে নেব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। আলুটা তো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে অসুবিধাই হবে না। সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই আলুর তরকারিটা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করার জন্য একদম রেডি।
এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা যেহেতু আলু আছে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই নিরামিষ আলুর তরকারি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু যেভাবে আমি তৈরি করলাম সেভাবে যদি আপনারা তৈরি করেন এর স্বাদ ও গন্ধ কিন্তু দুর্দান্ত হয়। সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এটা রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমার আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।